Hello, check. Hello. Okay. পূজোর আনন্দকে দ্বিগুণ করতে গৌরব জুয়েলার্স নিয়ে এলো সাত দিন ব্যাপী জমকালো শারদীয় দুর্গোৎসব মেলা 2019। অবশ্যই জি, ওকে, উনিও খুশি। আপনার জন্য স্পাইসের পক্ষ থেকে আপনি সবচেয়ে ভালো গুডি ব্যাগ পাইছেন। ইয়েস, আই এম খুশি। ইয়েস, আমি খুশি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। ওকে, সো আমরা সবাইকে এই যে আমরা পাঁচজনকে পেয়ে গেলাম, সো আশা করছি যে আপনাদের সাথেও আমরা গেম খেলতে পারবো। অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। ওকে, না পিকে, তোমাকে আসলে দুইটা মাইক খেতে বেশ ভালোই লাগছিল, সিরিয়াসলি। ওকে, ইয়েস, একসাথে পাঁচজন, সো এইটাই কিন্তু, এইটাই কিন্তু বেসিক্যালি আপনাদের চান্স। একটা হাততালি হয়ে যাক। আমার কাছে মনে হয় যে আমরা এখন গেম শুরু করে দিই, রাইট? ওকে, সবার নাম জেনে নিই আগে। আপনার নাম? শাইমা সুলতানা সনি। সনি। ইসরাত জাহানিরিন। আব্দুর রব। আর সজীব। আরিয়ান। আরিয়ান। সো আমরা সবার সাথে একটা গেম খেলবো যেটার নাম হচ্ছে হেড এন্ড টেইল, যেখানে হচ্ছে যদি সঠিক অ্যানসার থাকে। আচ্ছা, আর কি খেলবো বলো? ব্রেন মেস খেলো। ওকে, নো প্রবলেম। চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্টের কাছে। আপনি ব্যবহার করার আগে কি ভেঙে ফেলবেন? অপশন এ দাঁত, অপশন বি চেয়ার, অপশন সি ডিম। 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 ও মাই গড, ডিম শুনে উনি অনেক খুশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাইট আছে, নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন রকম স্পর্শ করা ছাড়া আপনি কি ধরে রাখতে পারবেন? অপশন এ হচ্ছে টিউন, অপশন বি হচ্ছে ব্রিদিং, অপশন সি হচ্ছে কনভারসেশন। মানে আমি আপনার সুবিধার জন্য বলে দিচ্ছি, যে কোনো সাউন্ড, অপশন বি হচ্ছে নিঃশ্বাস, আপনার অপশন সি হচ্ছে কথোপকথন। আচ্ছা, ইয়াটা কি বল, কোশ্চেনটা, কোন রকম স্পর্শ করা ছাড়া আপনি কি ধরে রাখতে পারবেন? আচ্ছা, ইয়া বলো অপশন। অপশন এ হচ্ছে টিউন বা কোনো সাউন্ড, অপশন বি হচ্ছে নিঃশ্বাস বা ব্রিদিং, অপশন সি হচ্ছে কথোপকথন বা কনভারসেশন। টিউন বা সাউন্ড। চেষ্টা করেছিলেন ধরে রাখার? না, ব্রিদিং। ব্রিদিং তো কিভাবে ধরে, ব্রিদিং ধরে রাখলে তো আপনি এখানেই ফিট হয়ে যাবেন। আচ্ছা, সো উনি একটু চিন্তা করুক, বুদ্ধির বাতিটা জ্বালাতে থাকুক, নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, সো নেক্সট পার্টিসিপেন্টের সাথে একটু কথা বলে নিই আগে। জি জি, নাম বলেন? আব্দুর রব। আহারে, এত সুন্দর নাম, আপনি দেখতে অনেক কিউট, হাসিটা তো আরো কিউট, আমি তো এখানেই ফ্ল্যাট হয়ে যাব। আচ্ছা, সো আব্দুর রব কোথা থেকে এসেছেন? সিলেট থেকে এসেছি। আচ্ছা, সিলেট থেকে। আরে পিকে, আরে পিকে সিলেটি। ওকে, সো গাইস, বুঝতেই পারছেন যে আমাদের পিকে হচ্ছে বেসিক্যালি সিলেট থেকে বিলং করে, দ্যাটস হোয়াই হচ্ছে আমরা একটু দুষ্টুমি করলাম। সো আপনার জন্য হচ্ছে হেড অ্যান্ড টেল, দুজনের সাথে ব্রেন ওয়েস খেলে ফেলেছে অলরেডি, তাদের ব্রেন গোলায় চলে গিয়েছে, বুঝতে পেরেছি। বাট প্রথম জনের না, প্রথম জন মোটামুটি বেশ ভালোই অ্যান্সার দিয়েছেন। সো আপনার নাম হচ্ছে আব্দুর রব, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার নাম কি আব্দুর রব, আপনি কি বলবেন, হ্যাঁ নাকি না? জি হ্যাঁ। এই খেলাটার সিস্টেম হচ্ছে আপনাকে উল্টো উত্তর দিতে হবে, বলতে হবে না। সো আপনার জন্য কোশ্চেন হচ্ছে, আপনি কি নিজেকে সেলিব্রিটি মনে করেন? জি না। ভেরি গুড, বাট নিজেকে সেলিব্রিটি মনে করা উচিত, তাহলে একদিন সেলিব্রিটি হতে পারবেন। ও মাই গড, আপনার হাসির রহস্য কি? দাঁতগুলি আঁকা পাকা তো এটাই। ওফো, আচ্ছা নামটা শুনি, এ আর সজীব। বুঝিনি, এ আর সজীব। আমি কেন জানি এ আর এর পরে শুধু রহমান শুনতে পাচ্ছি, সজীব আর শুনতে পাচ্ছি না। গান গান নাকি? না, গান গাই না। বললে কেমন? মানে ডেডিকেটেড প্রাণ। আচ্ছা, সো আপনি রেডি খেলার জন্য? আপনার জন্য হচ্ছে হেড অ্যান্ড টেইল খেলা, ঠিক আছে? আপনার জন্য কোশ্চেনটা হচ্ছে, সুপারম্যান কি একজন রিক্সা চালক? সুপারম্যান রিক্সা চালক হবে, সেগুলো টাকা সেগুলি। তো এখানেই তো আপনি ধরাটা খাইছেন, সুপারম্যান তো বেসিক্যালি রিক্সা চালক না, বাট আমরা তো ওনার কাছ থেকে হ্যাঁ উত্তরটাই শুনতে চেয়েছিলাম। এনিওয়ে, নেভার মাইন্ড, নেক্সট কন্টেস্ট্যান্টের কাছে যে উনি তো আরেকটু ওদের মনে কেঁদেই দেবে এমন অবস্থা। ভাই গরম লাগতেছে নাকি? আমারও লাগতেছে, দেখেন না মেকআপ টেকআপ পুরো গলে গেছে। আচ্ছা, সো নামটা কি? আরিয়ান আহমেদ। আরিয়ান আহমেদ, জি। সো আপনি বেসিক্যালি, আমরা যে কোশ্চেন আছে বলুন, নাম শুনে তো ফেসবুক আইডি মনে হচ্ছে। আচ্ছা, সো যাই হোক, সো আমরা আপনার সাথে একটা গেম খেলবো, সো আমরা কি হেড এন্ড টেইল অর কি খেলবো? হেড এন্ড টেইল খেলিও না সাথে। আচ্ছা, সো গানটা শোনা হয়? মাইকেল জ্যাকসন কি একজন আমেরিকান শিল্পী? নো। কোন জায়গা শিল্পী তাহলে? বাংলাদেশের? সরি, জানা নেই।
নিচে ডানে বামে লাইক আমি উপর থেকে বহু জনকে দেখতে পাচ্ছি। আমরা যদি ক্যামেরাটা একটু ফ্লিপ করি তাহলে দেখতে পারবো উপরে অনেক অনেক ক্রাউড আছে। সো তারা আমাদেরকে বেসিক্যালি উপর থেকে চিয়ার আপ করছে, অলসো তারা নিচে যারা আছে তারা আমাদেরকে সেখান থেকে শাউট আউট দিচ্ছে। সো আপনারা যদি পার্টিসিপেট করতে চান অবশ্যই এখন স্টেজের কাছাকাছি চলে আসুন, আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবেন। আর ঘরে বসে বসে যারা দেখছেন তারা যদি যমুনা ফিউচার পার্কের আশেপাশে কোথাও থাকেন তারাও চলে আসুন এবং জিতে নিন অসাম স্পাইস গুড়িস। ওকে সো পিকে আমরা কি গিফট দিয়ে দিব? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আর দেরি কেন, একটা আমার জন্য রাখো না, কখন থেকে কথা বলছো? না তোমার জন্য না, তোমার জন্য আর আমার জন্য পরে খাওয়াবে আমাকে। চলো, কেমন লাগলো পার্টিসিপেট করে? ভালো লেগেছে আমাকে, হ্যাঁ পার্টিসিপেট করতে পারছি এবং চেষ্টা করছি উত্তর দেবার। হ্যাঁ এবং আপনি সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট গিফট। ওকে সো আপনার জন্য হচ্ছে খুব সুন্দর একটা জুয়েলারি গৌরব জুয়েলার্স এর প্রেজেন্ট থেকে পক্ষ থেকে ওয়েলকাম। আচ্ছা কি বুদ্ধি কি খুলেছে নাকি এখনো জটলা বাকি আছে? জানাবেন কিন্তু ভাগ দিবেন। হ্যাঁ আমি কি ভুল প্রশ্ন উত্তর দিয়েছি? আচ্ছা প্রশ্নের উত্তরটা যেন কি ছিল সেটা তো আমাকে আবার মনে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জন্য হচ্ছে স্পাইসের পক্ষ থেকে স্পাইস গুডি ব্যাগ। ধন্যবাদ আপনাদের, খুব আনন্দ পেলাম একটা নতুন অনুষ্ঠানে অবশ্যই। ইয়েস ওকে সো ফেসবুক আইডি উপ সরি আরিয়ান আহমেদ রাইট? জি আচ্ছা থ্যাংক ইউ, অবশ্যই ভালো। নেক্সট টাইম স্পাইসে আসবেন এবং অবশ্যই খেলা খেলবেন আর স্পাইস গুডি জিতে নেবেন রাইট? থ্যাংক ইউ সো মাচ। অনেক জ্যামে পড়তে হয়, জ্যাম ছাড়া ঢাকার কোন জায়গাটা আছে? ওফ পারফেক্ট, সেটাতে বাসে যাওয়ার জন্য হচ্ছে জ্যাম পার হতে হয়, ডোন্ট ফরগেট দ্যাট। এনিওয়ে গাইস সো দ্যাট ইজ দ্যাট। এখানে কিন্তু যারা আছেন তাদের জন্য কিন্তু জোরে একটা হাত তালি দিতে হবে কারণ অনেক কষ্ট করে দিতে হবে। ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা যারা আমাদের সাথে আপনারা এত কোন ছিলেন আপনাদের আওয়াজ থেকে গেম দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো আমরা কিন্তু আপনাদেরকে বিদায় জানাচ্ছি এবং নতুন যারা আছে তাদেরকে একটু স্টেজে ডাকছি, আরো পাঁচজন কেন পাবো। আচ্ছা পাঁচজন মেয়ে, আচ্ছা ওই আমরা এখন পাঁচজন নিতে পারবো সুমিত টিম। সো আমাদের টিম কিন্তু অলরেডি বাছাই করেছেন একজনকে, বলে তারা কি ঠিক আছে? ওকে সো আপনারা যদি একটু এদিকে সরে চলে আসেন তাহলে আমাদের পিছনে আপনাদের দেখতে পাবেন লাইক তো সো ক্যামেরা দেখতে পাবেন। ওকে রেডি? রেডিটা কাকে জিজ্ঞেস করছো পিকে, আমাকে না তাদেরকে? ও ওয়াও আমরা সবাই রেডি। আচ্ছা সো শুরু করি। ওকে সো সবার একটু নাম জানতে চাই আপনারা। আফিয়া। ওকে আফিয়া আমি। আপনার? লামিয়া। লামিয়া আপনার? ইমা। ইমা আপনার? সুমি সুলতানা। ওকে আপনার? স্বপ্না। আপনার? নুসরাত। আপনার? মুন। মুন। ওকে সো এই যে আমরা পাঁচজন দাঁড়িয়ে আছেন অলরেডি আমাদের সামনে এবং তাদের সামনে তাদের সাথে কিন্তু আমরা ছোট একটা গেম খেলবো এবং যেটা কিনা অনেক সহজ, যেটা মানে আপনার মাথায় মানে সবসময় ঘোরে সেটা নিয়ে আপনি আনসার করবেন রাইট? রাইট, বাট খেলা কিন্তু খেলতে খেলতে পুরনো হয়ে যায় তাই আমরা একটু নতুন খেলা আবিষ্কার করতে চাই। নতুন খেলাটা হচ্ছে একটু টাইম টুইস্ট চাই, তাদেরকে একটা করে কোশ্চেন করবো, তিনটা করে উত্তর হবে, কোনো অপশন থাকবে না। রেডি? রেডি। ওকে ঠিক আছে, আপনাকে এমন তিনটা জিনিসের নাম বলতে হবে বা এমন তিনটা গানের নাম বলতে হবে যেটা কিনা একটা ছেলের সাথে ডেটে গেলে আপনি চান ব্যাকগ্রাউন্ডে প্লে হোক। 1 2 3
ওকে সো আচ্ছা সো মজার বিষয় এটা সেটা হচ্ছে যে আমার সাথে ঘটনা ঘটে না এরকম কোনো দিন নাই, এখানেও ঘটনা ঘটছে, পিন ভুলে যাচ্ছি আমি আমার ফোনের। সো এমন তিনটা জিনিসের নাম বলবেন যেটা দেখলে বা যেটা পেলে আপনি বলবেন ও মাই গড। মুখে বলি ওয়ান টু থ্রি